আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি মামুন আব্দুল্লাহ। পিরোজপুরের মঠবাড়িয়া নির্বাচনী সহিংসতার জেরে কুপিয়ে নৌকা প্রতীরে এক চেয়ারম্যান প্রার্থী কর্মীর এক হাতের কবজি কেটে ফেলেছে প্রতিপক্ষ। উপজেলার সাফা ইউনিয়নে গতরাতে হামলার ঘটনাটি ঘটে। পুলিশ জানায় গুরুতর আহত অবস্থায় বিপ্লব ব্যাপারীকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়রা জানায় বুধবার রাতে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের নির্বাচনী সভা শেষে প্রচারণায় নামেন তার কর্মী সমর্থকরা। এ সময় ফুলঝুড়ি পাতাকাটা এলাকায় তার কয়েকজন কর্মী সমর্থক লিফলেট নিয়ে প্রচারণায় গেলে প্রতিপক্ষরা তাদের উপর হামলা চালায় ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে চেয়ারম্যান প্রার্থী হারুন তালুকদারের কর্মী বিপ্লব ব্যাপারীর হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। যুক্তরাজ্যে একদিনে রেকর্ড 1 লাখের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এদিকে করোনা চিকিৎসায় ফাইজারের মুখে খাওয়ার ওষুধ প্যাক্সলোভিডের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন FDA। বুধবার যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 1,06,112 জন। মঙ্গলবার এ সংখ্যা ছিল 90,600 বেশি। গত বছরের মে মাসের পর এটি দেশটিতে সর্বোচ্চ সংখ্যক আক্রান্তের রেকর্ড। সেখানে ওমিক্রনে মৃত্যুর সংখ্যা বেড়ে 18 জনে দাঁড়িয়েছে। হাসপাতালে ভর্তি 195। এদিকে নতুন এ ধরনটি নিয়ে এবার কিছুটা ভালো খবর দিয়েছেন যুক্তরাজ্য ও দক্ষিণ আফ্রিকার গবেষকরা। তারা বলছেন ডেল্টার চেয়ে ওমিক্রনে আক্রান্তদের হাসপাতালে ভর্তির ঝুঁকি 40-45% কম, তবে আক্রান্তের হার বাড়লে চাপ বাড়বে হাসপাতালগুলোতে। অন্যদিকে প্রথমে মুখে খাওয়ার ওষুধ হিসেবে 12 বছরের ঊর্ধ্বে সবার জন্য ফাইজারের প্যাক্সলোভিডের অনুমোদন দিল যুক্তরাষ্ট্রের FDA। প্রাথমিক ফলাফলে 89% কার্যকর এই ওষুধের ডোজ পূর্ণ করতে 5 দিন খেতে হবে 30টি ট্যাবলেট। এই ছিল এখনকার মতো। পরে সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।